কালকে থেকে শুরু করে বিজেপি সারা রাজ্যে স্কোয়াডিং মিছিল মিটিং করে সেখানে দোকানপাটিকে ব্যবসায়ীদের বলছে যদি দোকান না খুলো, যানবাহনের মালিককে বলছে যানবাহন না চালালে যানবাহন রাস্তায় ঢুকতে দেবেন না, দোকান না খুললে দোকান বন্ধ করে দেবেন, দোকান আর খুলতে দেবেন না, এইভাবে হুমকি দিয়েছে কালকে প্রকাশ্যে। এগুলো গোপন কিচ্ছু না, কোনো রাগ ডাক নেই, প্রকাশ্যে এগুলো দোকান পাঠিয়ে কালকে ফিরে ধমক টমক এগুলো দিয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ভয় পাইয়ে তো বেশি দিন মানুষকে দাবিয়ে রাখা যায় না, মানুষজন মনের দিক থেকে বুঝে যে আমি আক্রান্ত, আমাকে বাঁচতে হবে, তখন কিন্তু মানুষ ঘুরে দাঁড়ায়। আমরা লক্ষ্য করলাম রাজ্যের মানুষ আজকে ঘুরে দাঁড়িয়েছেন এবং ভয় কাটিয়ে ভয়মুক্ত অবস্থার মধ্যেই তারা এখানে এই লড়াইতে সামিল হয়েছেন বা এই আন্দোলনে সমর্থন দিয়ে দোকানপাট বন্ধ রেখেছেন। তো আমরা যখন এই ধর্মঘট আহ্বান করি, এখন এ রাজ্য বিজেপি নেতৃত্বাধীন সরকার যারা ধর্মঘটকে সহ্য করতে পারে না, শ্রমজীবীদের কোনো অধিকার লড়াই তারা স্বীকার করেন না, এরাও তখন ব্যাপুরাভাবে ধর্মঘট ভাঙার জন্য নেমেছে। তাদের শ্রমিক সংগঠন বিএমএসও প্রকাশ্যে এবং বিজেপি দল প্রকাশ্যেই ধর্মঘটের বিরোধিতা করেছেন। আমরা জনগণের কাছে, রাজ্যের জনগণ এবং শ্রমজীবীদের কাছে আমরা আমাদের বক্তব্য পৌঁছে ধরে গিয়ে সেখানে সকল অংশের মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আমরা মানুষের কাছে আবেদন জানিয়েছিলাম, এখানে একটা অরাজক পরিস্থিতি চলছে, গণতন্ত্র আক্রান্ত, কথা বলতে পারে না, সভা সমিতি মিছিল মিটিং করতে দেয় না, এর মধ্যে দাঁড়িয়েও জীবন বাজি রেখে প্রায় অধিকাংশ মহকুমাতে এবং গ্রামীণ এলাকাগুলিতে আমাদের তারা প্রচারে অংশগ্রহণ করে মানুষের কাছে এই 12 দফার দাবি আমরা তুলে ধরি। আপনারা জানেন পরবর্তী সময়ে নাগরিকত্ব সংশোধনী বিল, এনআরসি এবং এনপিআর এগুলো এই দাবির সঙ্গে যুক্ত হয়, এবং আমরা লক্ষ্য করেছি যে যেখানেই আমরা এই দাবি নিয়ে মানুষের সামনে গিয়েছি মানুষের থেকে সাড়া পেয়েছি। এটা ধর্মঘটের আগে আমরা বুঝতে পেরেছি রাজ্যের মানুষ মনের দিক থেকে প্রস্তুত যে একটা প্রতিবাদ হওয়া দরকার, যা চলছে এটাকে চলতে দেওয়া যায় না, একটা প্রতিবাদ হওয়া দরকার। এমনকি যারা বিজেপিকে ভোট দিয়েছেন, বিজেপিকে সমর্থন করেন বা বিজেপির বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গেও কিন্তু আমাদের মাঝে মধ্যে কথা হয়েছে। আমরা তাদেরকে অনুরোধ করেছি, ঠিক আছে আপনি কোন দলকে সমর্থন করবেন সেটা করুন, কিন্তু এখন যে আক্রমণটা, এই আক্রমণ থেকে তো কেউ ন্যায় পাচ্ছে না। আপনি করতে পারেন বিজেপি বিএনএস সংগঠন বিএনএস, কিন্তু আপনার পেশা আক্রান্ত, আপনি যে খাবেন বাঁচবেন সেই সুযোগ তো আপনার রইল না। সেই বিষয়টা মাথায় রেখে এই ধর্মঘটে আপনারও সামিল হওয়া উচিত। আমরা আমাদের দিক থেকে তাদের কাছে আমরা এই এপিলটা নিয়ে গেছি, প্রচারটা আমরা নিয়ে গেছি। আমরা তখন বুঝতে পেরেছি তারা বলেছেন না আমাদের নেতৃত্ব যাই হোক ধর্মঘটে কিন্তু আমরা সামিল হবো। আজকে ভারতবর্ষ বিভিন্ন রাজ্যে খবর নিয়ে জানা গেছে বিএমএস এর উপর থেকে নেতৃত্বের নির্দেশ থাকলেও সেই নেতৃত্বের নির্দেশ অমান্য করে যেমন কোল সেক্টর থেকে বিভিন্ন সেক্টরে দেখা গেল প্রায় টোটাল স্ট্রাইক হয়ে গেছে। তাহলে এর থেকে বোঝা যায় যে নিচুতলার শ্রমজীবীরা এই আক্রমণের হাত থেকে রেহাই পাওয়ার জন্য, রেহাই পাওয়ার জন্য তারা একাট্রা, তারা ঐক্যবদ্ধ, তারা এবং সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে রাস্তায় নেমেছেন। ঠিক আমাদের রাজ্য আমরা লক্ষ্য করলাম এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে ধর্মঘটের একটা ব্যাপক সফলতা এসছে এবং ধর্মঘট ত্রিপুরার যে সর্বাত্মক, একেবারে সর্বাত্মক হয়েছে বলতে পারি আমরা। এটা আমরা যদি কোনো লক্ষ্য করি সেটা বিশেষ করে দোকানপাট ত্রিপুরার যে অধিকাংশ জায়গাতেই বন্ধ ছিল, তারপর যানবাহন কয়েকটা যানবাহন সকালবেলা জোরজম্পুরি করে চালানোর চেষ্টা করেছে, সেই যানবাহনের চালক মোবাইলে বলছে আমাকে জোর করে পাঠিয়েছে 3-4 কিলোমিটার গিয়ে আমি আবার অন্য রোডে বাড়িতে ফিরে যাচ্ছি, বাড়িতে ফিরে গিয়ে আবার আমাদেরকে টেলিফোন করে জানিয়েছেন আমি কিন্তু বাড়িতে ঢুকে গেছি, বাস কয়েকটা এরকম 2-4টা ছেড়েছিল, এগুলো সব রাস্তা থেকে ফিরে এসছে, যাইনি একটু তার নির্দিষ্ট জায়গায় যায়নি। যেমন ধরুন সাবগুন থেকে 6টা গাড়ি ছেড়েছিল এবং সেখানে 6টা গাড়ি এই কত 10-15 মিনিটের মধ্যে তারা তাদের বাড়ি ঘরে ঢুকিয়ে দিয়েছে। এবং এগুলো তো জোর জোরপুরি করে হয় না, এবং বলা যায় যানবাহন গোটা রাজ্যে অচল হয়ে গেছে এবং যানবাহন কোথাও রাজ্যের তেমন কোথাও চলেছে বলে আমাদের জানা নেই। এক দুইটা ব্যতিক্রমী থাকতে পারে, ধরুন কোনো একটা ইমার্জেন্ট কারণে বা কোনো একটা বিশেষ কারণ হয়তো বা এগুলো থাকে, 2-4টা এগুলো থাকে, সব স্ট্রাইকিংগুলো থাকে।